ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে মিছিলে মিছিলে মুখরিত আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাশিদের পথসভা। বঙ্গবন্ধুর নৌকা ক্যাপ্টেন তাদের নৌকা, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশিদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে মিছিলে মিছিলে মুখরিত পথসভাটি আজ বৃহস্পতিবার বিকেলে ফরদাবাদ শান্তির বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিনুল হাসান বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল হক, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মির্জা কামরুল বেগ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান উজ্জ্বল, সদস্য রফিকুল আলম জামাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল, ফরদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সেলিম, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আলামিনুল হক আলামিন, বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমাপ্ত রঞ্জন সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলওয়ার হোসেন। সভায় বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন সেলিম নির্বাচন থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন এবং নৌকা মার্কায় ভোট দিয়ে রাশিদুল ইসলাম রাশিদকে বিজয়ী করার আহ্বান জানান ফরদাবাদ ইউনিয়নবাসীকে। আজকে থেকে নৌকা প্রতি আমি আমার ছোট ভাই রাশিদের কাছে হস্তান্তর করছি। আপনাদের যে নির্বাচন 28 তারিখে উনি প্রত্যাহার করলো, কিন্তু উনি মার্কায় থাকবে, চশমা থাকবে, আপনারা সবাই নৌকায় ভোট দিয়ে দিবেন, অর্থাৎ নৌকায় ভোট দিয়ে দিবেন, নৌকায় ভোট দিতে আর কোনো বাধা রইল না, চশমায় ভোট দিলে কিন্তু এটা কারো হবে না, ঠিক আছে। উনি আমাদেরকেও চিঠি দিয়েছেন, সেই চিঠি আমার কাছে আছে, ঠিক আছে, আর আপনাদের সামনে উনি প্রত্যাহার করে নিল। নৌকার ভোট একক রাশিদই পাবে, আপনারা রাশিদকে নৌকা মার্কায় ভোট দিয়ে যাবে। সেক্রেটারি মেম্বার যারা আছেন সকলের দাবি মেম্বারি বোর্ডটা সুস্থ হওয়ার জন্য, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি মেম্বারি বোর্ড সুস্থ হবে, চার বোর্ড সে দিবে, এতে কোনো ব্যত্যয় হবে না, ব্যত্যয় হবে না, আপনারা চার বোর্ড সে দিবে, কেউ কোনো অন্যথায় কোনো ভাববেন না এবং চিন্তা করবেন না। আজকে আমি খুবই আনন্দিত হয়েছি, আপনারা ফরদাবাদে নৌকাকে অনেক ভালোবাসেন, ক্যাপ্টেন আমি তাজুল ইসলামকে ভালোবাসেন, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে আজকের এই পথসভায় আনন্দের সহিত অংশগ্রহণ করেছেন। আগামী 28 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন, ক্যাপ্টেন আমি তাজুল ইসলাম তাজ ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকে অত্যন্ত আনন্দের সহিত আছি যে স্বতন্ত্র প্রার্থী আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মহিউদ্দিন আহমেদ সেলিম সেলিম নানা আমাদের সাথে নৌকার সাথে একত্রিত প্রবেশ করেছেন, তাকে অত্যন্ত ধন্যবাদ এবং জানাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।